মহানগরীর একটা বিশেষ স্থান আর একটা দুর্লভ দৃশ্য। এই দৃশ্যটলৈ মন করক, এক মনোমোহা দৃশ্য। সন্ধিয়াপুরত একটা বৃহৎ চড়াইজাকে ঘরমুয়া হয়েছে। কংক্রিটর মহানগরীত এয়া সচাই এক দুর্লভ দৃশ্য। ঘরচিরিকা চড়াইজাকটে বিগত প্রায় দুই বছরের মহানগরীর এই স্থানত আশ্রয় লৈছে। উলুবাড়ির উড়নহেতুর সমীপত থাকা কেডালমান বকুল গছত আশ্রয় লৈছে ঘরচিরিকা চড়াইজাকটে। দিনে দিনে এই স্থানত চড়াইজাকটোর সংখ্যা বৃদ্ধি পাবলৈ ধরেছে বলে উল্লেখ করে স্থানীয় রাইজে, যার বাবে গছকেইডালত ঠাইৰ অভাৱ হোৱাত বহুত চৰাই বিদ্যুতৰ তাঁৰত আশ্ৰয় লৈছে। এবছৰ ডেৰ বছৰৰ পৰা দেখি আছো চৰাইটো কেতিয়াবা কমি যায় কেতিয়াবা বাঢ়ে, আমিতো আৰু গণতি কৰা নাই, গতিকে বাঢ়িলে আমি গম পাওঁ, সিহঁতৰ জাগা নাথাকে গছত, এই তাঁৰবিলাকত সোমাই যায়। এইবিলাক আমিয়ে ৰুইছো, কোনো গভমেণ্টে ৰোৱা নাই। মোৰ লগৰ ল'ৰা এটাই এই তিনিডাল হেৰি ৰুইছে, এই বকুলডাল, এই বকুলে চবকেইডাল। ইপিনে দিনক দিনে উন্নয়নৰ নামত বহু সময়ত মহানগরীর বিভিন্ন প্রান্তত মূল্যবান গছসমূহ কাটি পেলোৱা হয়, যার বাবে পক্ষীকুললৈ নামি আহে ঘূৰ অমানিশা। প্রাকৃতিক ভারসাম্যটো বাৰুকৈয়ে প্রভাব পেলায় বনধ্বংস হয়। সকলোৰে আহ্বান, চৰাই সমূহক জীয়াই থাকিবলৈ দিয়ক, অর্থাৎ উন্নয়নের নামত গছ ধ্বংস করে শেষ নকরবলৈ আহ্বান রাইজর। গছ গছনি গছ গছনি তো সবকে লাগে, তেতিয়াই মানুষ বাঁচি থাকিব, গছ গছনি না থাকলে মানুষ বাঁচি নাথাকে, এই কথা নাই। কিন্তু কথা হয়েছে কি, এই চড়াইখিনি যদি বাঁচিব লাগা হয় তাহলে বেলেগ করে আরো গছ রুব লাগিব ওচর চুবরিয়া, যদি আজি রাস্তাটা বলা হব লাগা হয় এই গছ গছনি কাটি দিব, তার গতিকে যদি অল্প এনেকা জায়গা যদি গছ রুই দিয়া হয় এই গছত গুছি যাব এইখিনি এরিয়াতে, যেহেতু সিহঁতে কিবা এটা ভাল পাই এতে আছে।